অর্পিতা মুখোপাধ্যায় যার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তাকে ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হলো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে পার্থ। সরাসরি ছবিটা দেখাতে বললাম সহকর্মী দীপ্তেন্দুকে। এই মুহূর্তে যে বিচার ভবন অর্থাৎ ব্যাংকশাল আদালতের বিচার ভবন, এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো এবং দেখতে পাচ্ছি আমরা একেবারে যে গাড়ি অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যে গাড়ি ছিল সেই গাড়ি এবং তার সঙ্গে কয়েকজন কেন্দ্রীয় বাণিজ্য সদস্য তারা কিন্তু একেবারে ভেতরে ঢুকেছে। বিচার ভবনে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে আজকে কিছুক্ষণ পরেই মামলা শুনানি শুরু হবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে মহিলা লক আপ যেখানে রয়েছে সেখানে অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করানো হচ্ছে এবং আমরা দেখলাম আজকে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় কোনো কথাই বলেনি। এই মুহূর্তে লক আপের মধ্যে, মহিলা লক আপের মধ্যে ঢোকানো হলো অর্পিতা মুখোপাধ্যায়কে এবং কিছুক্ষণ পরে বিচার প্রক্রিয়া শুরু হবে। একেবারে নিশ্চয়ই যখন বিচার পর্ব শুরু হবে, শুনানি শুরু হবে, কি যুক্তি চলে, কি বিচারক বলেন সেদিকে নজর থাকবে। গুরুত্বপূর্ণ এই খবরে আমরা রয়েছি, ফিরছি বিরতির পর। শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ ছাত্র পরিষদের। এর আগে কলেজ স্ট্রিট বাটার সামনে বিক্ষোভ দেখায় মিছিল করে এসএফআই। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ এসএফআই এর এবং অন্যদিকে কংগ্রেসের যে ছাত্র সংগঠন ছাত্র পরিষদ তারা এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এ বিষয়ে। সুদীপ্ত, একদমই এসএফআই এর বিক্ষোভের পরেই কিন্তু কলেজ স্ট্রিটের এমজি রোড এবং কলেজ স্ট্রিট ক্রসিং থেকে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ তারা মিছিল শুরু করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করবে এরকমই জানা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সৌরভ প্রসাদের নেতৃত্বে সেই মিছিল যাচ্ছে এবং প্রতীকীভাবে নকল 2000 টাকার নোট রয়েছে এবং তারা যেটা দাবি করেছে শিক্ষক এবং অশিক্ষক নিয়োগ নিয়োগের ক্ষেত্রে রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে এবং শুধুমাত্র এই গ্রেপ্তারিতে কিন্তু এই দুর্নীতি যাবে না তাদের বক্তব্য। আরো রাঘব পোয়াল কিন্তু এই দুর্নীতির পেছনে সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি দিতে হবে। আমরা সৌরভ প্রসাদের সাথে আপনারা জানেন শিক্ষক নিয়োগের যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তার একটা শুধু খণ্ডচিত্র, এরকম লক্ষ লক্ষ দুর্নীতি আছে। এই দুর্নীতির পাহাড় প্রমাণ শুধু পার্থ ব্যানার্জিকে গ্রেফতার করলে হবে না, এর প্রকৃত তদন্ত করতে হবে। এই নকল টাকা কেন আজকে আজকে মানুষ শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক তারা অবস্থান করছে, ধর্ণা করছে আর টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আজকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়।